আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজ আমরা ফুলবাড়ি গেটে অবস্থিত ইয়াসিন ভাইয়ের বাড়িতে এসেছি ইয়াসিন ভাইয়ের কাছে খুবই ভালো ভালো কবুতারের কালেকশন আছে অনেকে আমাকে ফেসবুকে রিকোয়েস্ট করেছিলেন যে কোনো কবুতার বাজদের নিয়ে ভিডিও করার জন্য যেহেতু আমি ইউটিউবে নতুন সে তো প্রথমবারের মতন আজকে কোনো এক কবুতার বাসকে নিয়ে ভিডিও করতেছি আর ভিডিওতে আজকে আপনাদের আমি ইয়াসিন ভাইয়ের কবুতারগুলোকে দেখাবো। প্রিয় দর্শক এই হচ্ছে আমাদের ইয়াসিন ভাই আর ইয়াসিন ভাইয়ের লফটি দেখুন আপনারা তাই ভাই কেমন আছেন হ্যাঁ আশা করি সব দর্শকই ভালো আছেন তা ভাই কতদিন ধরে গিরিবাস কবুতর পালন করতেছেন আপনি বছর সালে প্রথম ভাই আপনার কবুতার জগতে আসার সুতনার গল্পটি আমরা শুনতে চাই সবাই আসলে কবুতার জগতে আমার আশা আমার পাশের বাসায় একজন কবুতার পালতো তাদের দেখে আমারও শখ জাগে তারপর শখে আসা কবিতার পাল্টে আসা ইয়াসিন ভাই আপনার কাছে কি কি জাতের কবুতর কালেকশন আছে বা কতগুলো জাতের কবুতর কালেকশন আছে আপনার কাছে আমার কাছে সাত আট জাতের কবুতর কালেকশন আছে আপনার কবুতর ফ্লাই রেকর্ড কেমন আর আপনি কি কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করেন হ্যাঁ গত বছরে দুটো টুর্নামেন্টে অংশগ্রহণ করছিলাম করেছিলাম তাতে দিত অবস্থানে আছি ব্যস্ততার কারণে তেমন টুর্নামেন্ট গুলো হয় না কিন্তু আমি নিজে ডিরাইলি অনেকবার খুব ভালো উড়েছি সকাল সন্ধ্যা কবিতা উড়েছি ঠিক আছে স্যার আপনার কবিতারগুলোর কালেকশন দেখেই বোঝা যাচ্ছে যে আপনার কাছে খুব ভালো মানের কবুতর আছে এখন আমরা দর্শকদের আপনার কবিতারগুলো এক 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 একটি করে পর্যায়ক্রমে দেখাবো আর কি ইয়াসিন ভাই আপনি যদি মতামত আপনি যদি অনুমতি দেন না কোনো সমস্যা নেই প্রিয় দর্শক আপনারা এখন ইয়াসিন ভাইয়ের কবিতারগুলো দেখুন এক জোড়া কবুতার তার পাশে জোড়া কবুতার দেখুন তার পাশে দেখুন এক জোড়া কবুতার দেখুন জোড়া কবুতার এই জোড়া কবুতারের বাচ্চা হয়েছে এই দেখুন আরেক জোড়া কবুতার দেখুন আরেক জোড়া কবুতার এই দেখুন এক জোড়া কবুতর এই দেখুন আর এক জোড়া কবুতর এখানে ছোট এক বাচ্চা দেখা যাচ্ছে একটি এখানে এক জোড়া বাচ্চা দেখা যাচ্ছে এখন ইয়াসিন ভাই পর্যায়ক্রমে কবুতরগুলোর বিবরণ আমাদের বলবেন দর্শক আমরা অপেক্ষায় থাকলাম ইয়াসিন ভাইয়ের কাছ থেকে এই কবুতরগুলোর জাতগুলো সম্পর্কে বিস্তারিত জানার জন্য এবং এদের রেজাল্ট কেমন সেই সম্পর্কে জানার জন্য দর্শক ইয়াসিন ভাই এখন পর্যায়ক্রমে আমাদের কবুতরগুলো দেখাচ্ছেন ভাই বের করেন ওই জোড়াটা দেখি আমরা হ্যাঁ এটা কি নর কবুতর নাকি মাদি কবুতর এটা হচ্ছে নর ভাই এটা হচ্ছে কবুতর আচ্ছা ভাই দেখি আমরা কবুতরটির চোখ দেখি দর্শক চোখ দেখুন কবুতারটির কবুতরটির পাক দেখুন দর্শক পাক দেখুন যদিও কবুতারটির পাক কাটা আছে তারপরেও আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর পাক কবুতারটির দর্শক কবুতারটির লেস দেখুন ইয়াসিন ভাইয়ের সাথে কথা প্রসঙ্গে আমরা যেটা বুঝতে পেরেছি ইয়াসিন ভাই সবসময় যে কবুতারগুলো লেস ফুল করে ওই কবুতরগুলোই উনি সবথেকে বেশি পছন্দ করেন পা দেখুন ইয়াসিন ভাই রামপুরি ক্রস নরকবুতরটির নখও দেখুন বড় বড় নখ কালো নখ দেখুন কবুতারটি তো ইয়াসিন ভাই কবুতারটির রেজাল্ট কেমন এ বি পাঁচ ঘন্টা বেশি কবুতার ইয়াসিন ভাই আগে নরকবতাটি দেখিয়েছিলেন এবার ইয়াসিন ভাই মাদি কবুতারটি দেখাবেন দর্শক ইয়াসিন ভাইয়ের মাদি রামপুরি ক্রস যেই সেটটি ওনার ওই সেডের মাদি কবুতরটির চোখ দেখতে পারতেছেন আপনার চোখটি দেখুন খুব সুন্দর চোখ পাক দেখুন কবুতরটির পাক কাটা আছে তারপরেও দেখালাম পাক দেখুন কবুতরটির লেজ দেখুন কবুতরটির দর্শক এবার নখ দেখুন কবুতারটির নখের সাথে পাও দেখতে পারছেন আপনারা পা বা পাঞ্জা বলে অনেকে ওইটি দেখুন আর কি পুরো কবুতারটি দেখতে পারতেছেন মাদি কবুতার ইয়াসিন ভাই রামপুরি ক্রসের এই জোড়াটি ভাই দেখালেন আমাদেরকে এবার ভাই আমাদের এই জোড়াটি সম্পর্কে বিস্তারিত বলবেন দর্শক ইয়াসিন ভাইয়ের এই কবুতরটি দেখতে পারতেছেন ইয়াসিন ভাই এটা কি জাতের কবুতর এটা আছে ইন্ডিয়ান গলাইলাল জাতের ময়া ও আচ্ছা কবুতরটির চোখ দেখতে চাই আমরা চোখ দেখান একটু দর্শক ইয়াসিন ভাইয়ের ইন্ডিয়ান গলাইলাল জাতের কবুতরের মাদি কবুতরটির চোখ দেখুন খুবই সুন্দর চোখ পাক দেখুন কবুতারটির পাক দেখুন কবুতারটির এবার লেজ দেখুন কবুতারটির আপনারা পাঞ্জাতে দেখছেন কবুতারটির দেখুন মাথি কবুতারটি ইয়াসিন ভাই এবার যে কবুতারটি আপনার হাতে আছে এটি কি জাতের কবুতার কবুতারটির চোখ দেখব আমরা এবার চোখ দেখুন কবুতারটির খুবই সুন্দর চোখ চোখ হলুদ এবার কবুতারটির যথাক্রমে পাক লেস এবং পা দেখবো আমরা পাক দেখুন কবুতারটির রামপুরি চোখ হলুদ নর কবুতারটির পাক দেখাচ্ছে আপনাদের পাক দেখুন কবুতরটির লেজ দেখুন কবুতরটির পা দেখুন কবুতরটির দর্শক এতক্ষণ আপনারা এই জুড়া কবুতরটি দেখছিলেন এটি ইয়াসিন ভাইয়ের ইন্ডিয়ান গলাইলাল জেনারেশনের এবং রামপুরি ও নর চোখলুদার দিয়ে একটি করা জোড়া ভাই এই জোড়া কবুতারের বাচ্চা আমি আট ঘন্টা সাড়ে আট ঘন্টা আচ্ছা ধন্যবাদ ভাই এবার তাহলে আপনি আমাদের এই জোড়া কবুতারটি দেখান আর কি ভাই ইয়াসিন ভাই এটা কি জাতের কবুতার বেনারস দর্শক ভালো করে দেখুন বেনারস চোখ হলুদ বেনারসের আমরা অনেকেই জানি যে শরীরে যে লাল লাল একটি গলার দিকে সিট থাকে সেই সিটও আপনারা দেখতে পাচ্ছেন কবুতারটির চোখ পাক লেস এবং পা দেখব আমরা যথাক্রমে কবিতাটির চোখ দেখাচ্ছি এখন আপনাদের দর্শক বেনারস চোখ হলুদ নর কবুতারটির চোখ দেখুন দেখছেন আপনারা বেনারস চোখ হলুদ কবু নর্থ কবুতারটির চোখ এবার কবুতরটির পাক দেখুন পাক দেখুন কবুতরটির কবুতারটির লেজ দেখুন কবুতরের পা দেখুন ইয়াসিন ভাই আপনার হাতে যে কবিতারটি আছে এটা কি জাতের কবুতর এটা হচ্ছে বিখ্যাত চিকুন মায়া আচ্ছা তা মানে চিকুন মায়া জাতের কবুতর আর কি আচ্ছা ঠিক আছে কবুতরটির আমরা এখন চোখটা দেখতে চাই ও দর্শক আপনারা চিকুন মায়া জেনারেশনের কবুতরটির চোখ দেখুন পাক দেখুন দর্শক মায়া কবুতরটির কাক দেখতেছেন আপনারা চিকন মায়ের জেনারেশনের মায়া কবুতারটির লেস দেখুন কবুতারটির কবুতারটির ছিল তারপরেও আপনাদের দেখাচ্ছি আমরা নখ দেখুন কবুতারটির দর্শক আপনাদের এতক্ষণ এই জোড়াটি দেখাচ্ছিলাম আমরা এইবার আমরা আমাদের ইয়াসিন ভাইয়ের এই জোড়া কবুতারটি দেখাবো ইয়াসিন ভাই এটা কি জাতের কবুতর এটা আছে সেই বেনারস চকলুদ জাতের কবুতর ও আচ্ছা বেনারস চকলুদ জাতের কবুতর তাহলে আপনি আমাদের কবুতরটির চোখ দেখান এখন কবুতরটির চোখ দেখুন কবুতরটির পাক দেখুন কবুতরটির পাক দেখুন কবুতরটির লেজ দেখুন কবুতরটির পা দেখুন ইয়াসিন ভাই হাতের এটি কি জাতের কবুতর এটা কালদম ও কালদম জাতের কবুতর আর কি আচ্ছা ভাই আমরা এখন কবুতরটির চোখ দেখব চোখ দেখুন কবুতরটির আপনারা পাক দেখুন কবুতরটির কবুতরটির পাক দেখছেন আপনারা ইয়াসিন ভাইয়ের কালদম কবুতরের কবুতরটির লেজ দেখুন কবুতরটির পা দেখুন আপনারা এতক্ষণ এই জোড়াটি দেখলেন ইয়াসিন ভাই এদের রেজাল্ট কেমন এদের খুব ভালো এই জোড়া এই শীতকালের সময় দশ ঘন্টার উপরে কবুতর বইছি কিন্তু এদের এখন বসায় রাখছি যে গরম উড়বো ও ধন্যবাদ ভাই আহ এখন আর দেখেন ইয়াসিন ভাই এই এক জোড়া কবুতর আছে এই দুটো কি কি জেনারেশনের কবুতর ইয়াসিন ভাই এটা আছে মহীশূর আর সাইদাতের মধ্যে বাচ্চা আর কালদম টাইপের এটি কালদম এটা আছে চিকন মেয়ারি বাচ্চা চিকন কালদম আচ্ছা ধন্যবাদ আর এখানে যে দুটো জাত আছে কি কি জাত ইয়াসিন ভাই দুটো কি জাতের কবুতর একটা আছে ফুল শিরে মদ্দা আর আছে চর জাতের মায়াবা ও ধন্যবাদ ইয়াসিন ভাই দুটা কি জাতের কবুতার সায়ে মদ্দা আর নাকটানা জেনারেশনের মদাম ও মানে সায়ে জেনারেশনের মাদি আর নাকটানা জেনারেশনের মদ্য কবু মদ্য কবুতার ধন্যবাদ ভাই দর্শক আপনারা ইয়াসিন ভাইয়ের কবুতার উড়ানোর কিছু পুরস্কার দেখতে পারছেন একটি প্রতিযোগিতার এমনি দ্বিতীয় স্থান এবং একটি প্রতিযোগিতায় এমনি তৃতীয় স্থান অধিকার করছিল সে পুরস্কারগুলো দেখছেন আপনারা দর্শক আপনারা ইয়াসিন ভাইয়ের বাচ্চার ঘর দেখতে পারছেন কিছু বাচ্চা আছে এখানে ভাই খুবই শৌখিন কবুতার পালক ভাই বেছে বেছে খুবই অল্প সংখ্যক কবুতার পালে আর কি দর্শক আশা করি আপনারা ইয়াসিন ভাইয়ের কবুতার দেখে খুবই উপভোগ করছেন আশা করি ভিডিওটি আপনারা আপনাদের সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক ও কমেন্ট করবেন যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে কাইন্ডলি আমাকে বলবেন আমি আমার ভুলগুলো সংশোধন করার চেষ্টা করব তবে একটি কথা না বললে নয় অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা থাকবেন আপনাদের উৎসাহ ছাড়া কখনোই আমি সামনের দিকে এগোতে পারবো না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই